আছি কেঁদে কেঁদে কয়, বলো 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 মা গো আমার বাচন কোথায়। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার পিতার কোলে উঠতে আমার মন ছিলাম, পিতাকে না দেখতে পেলাম বাড়িতে হাসিয়া, এখনো দেখি না তাহার। বলো 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 মা গো আমার বাচন কোথায়। স্বামীর কথা ছেলের মুখে মায়ামিনার মনের দুঃখে, ঘুমন্ত সকাল উঠল জেগে হৃদয় পেটে যায়। ছেলে কোলে করে বিবি কেঁদে বুকু ভাষা, ব্যবসা করতে যায়। ইয়া শরীফের কারাগারে বন্দী হয়ে রয়, এই বলে কাঁদে বিবি বুকে লইয়া শিশু নবী। যে দেশেতে আমার পিতা বন্দী হয়ে রয়, শ্বশুরের কাছে বিদায় লইয়া দাসীকে সাথী করিয়া, সোনার মানিকে বুকে লইয়া পথে রওনা হয়। বেশ কিছুদিন চলার পরে পৌঁছালেন সেথায়, স্বামীর কবরের পাশে এসে নয়ন জলে বুকু ভাসায়। স্বামীর স্মৃতি মনে পড়ে হৃদয়ে ফেটে যায়। নয়ন সালাম করে কাহে সাথী, ও গো আমার প্রাণের পতি, যাহার জন্য ব্যবসা করতে এসেছেন হে থা, এসেছেন তোমার কোলে উঠিবার আশা। স্বামী চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়ন মনি এসেছেন হে থায়। কবর যেন নীরব ভাষায়
শিশু নবী না হব সবর মাগো, এই কি আমার পিতার কবর? ওহ খোদাই এ কি দৃশ্য দেখালে নামায়, শিশু নবীর চোখের জলে কবর ভেসে যায়। সেই ভাবতে মা আমিনা নিয়েছেন বিদায়, পিতার খোঁজে এসেছেন নবী মাতাকে হারায়। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়,